চা খাচ্ছে দেখো আর এখানে দাঁড়িয়ে আছি वेलकम टू माय ब्यूटीफुल फ्रेंड्स एखन सकाल हो गए और एखान बाड़ी जो आछि एखान सकाल शुरू कर लम अनेकटा बेला आज के जब कलकाता तो से प्रिपरेशन करछि तो चलो एखन नीचे जावा जाक और रेडी हुए बेरोछि और देखो गाड़ीगुलो बाबा बाहरे बार कर दिए कारण दुटो गाड़ी दिए आमादेर आज के जेते हबे। हाय गाइज वेलकम टू माय चैनल आमार दीदी हुए आमी बोले दिच्छि तो एखन दीदी जाच्छे कलकाताय মা পিছনের গাড়িতে আসছে ওদের দেখতে পাবে না আমরা সামনের গাড়িতে যাচ্ছি এই যে দিদি আর আমি এই যে মা সামনে সামনে হাঁটছে এখন স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনের জন্য ওয়েট করব আর এই যে এখানে দাঁড়িয়ে একটু ট্রেনের জন্য ওয়েট করছি আর আমরা উঠব মহিলা কামরায় ট্রেন তো চলেই এসেছে আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এদিকে বোন মা আর আমি উঠেছি আর বোনকে আর আমাকে দেখাচ্ছি ওয়েট দাঁড়াও এই যে আমি আর বনু দেখো নিজে হেয়ার স্টাইল ঠিক করতে বসে আছে আর এখানে খাওয়া দাওয়া করা শুরু করেছে কারণ ও সকালবেলা কিছু খেয়ে আসেনি আর ও যাচ্ছে হুগলিতে আর আমরা যাচ্ছি কলকাতায় আজকে লেডিস কামরা এত ভিড় দেখো আর ছোটবেলায় জানালার পাশে দাঁড়াতে খুব ভালোবাসতাম সেরকমই দেখো একটা বাচ্চা জানালার পাশে দাঁড়িয়ে আছে দেখে আমার খুবই ভালো লাগছে যে আমি দেখতাম নিচে রেল লাইনগুলো কিরকম চলছে সেটাই আর দেখতে দেখতে এই যে বুনু নামবে একটু হুগলিতে আর আমি তো বারবার বলছিলাম ব্যস্ত আছে ও এখন হুগলিতে নেমে পড়বে দেন আমরা তো যাবো হাওড়া ধরো তো এই আর কি ও এখন নেমে গেল আর এই যে হাওড়া প্রায় ট্রেনটা ঢুকে গেছে আমি কাছে জানালা দিয়ে দেখালাম আর এই যে আমি বসে আছি আর মামার পাশে তো এখনই নামবো হাওড়া চলো নামি আগে আর এখন নেমে পড়েছি হাওড়াতে তো এখন তো বাস ধরতে হবে আর এত ভিড় ভাড়ার মধ্যে দিয়ে বাস স্টপ অব্দি যাওয়াই একখানা কী বলবো অনেক বড় কাজ তারপর এখানে চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি ওই যে হাওড়া ব্রিজ তো তোমরা দেখতেই পাচ্ছ আর বাস বেশি টাইম নিলাম না যে কোনো একটা নর্মাল বাস নিতে পারলাম মা তো বলছিল বারবার যে এই বাসে সে বাস ছাড়া মা উঠতেই যায় না অনেকটা টায়ার্ড লাগে যদি নর্মাল বাস ধরে উঠি আর কলকাতা যখনই ব্রিজের উপর দিয়ে যাই তখনই বাসে যে হেঁটে যাচ্ছে সেটাকে তো খুব ভালো লাগে আমি ভাবি যে আমি হেঁটে যাবো কিন্তু বিশেষ করে আমার ভয়টাও লাগে তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি তারামণ্ডল তো তারামণ্ডলের কাছে শেক্সপিয়ার সরণিতে যাচ্ছি আমরা তো শেক্সপিয়ার সরণি দিয়ে আমি হাঁটাহাঁটি করছি আর আজকে আমরা যাচ্ছি আমরা আগেও জানো এসেছিলাম নাইট অ্যাঙ্গেলে তো মাম্মা সামনে সামনে হাঁটছে আর আমিও হাঁটছি তো সব এখানে দেখো রাস্তাঘাট বেশ সুন্দর আর রাস্তার পাশে দোকানগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তো আস্তে আস্তে আমরা নাইট অ্যাঙ্গেলে চলেই আসলাম যাই নিজেদের কাজগুলো সারিয়ে দিন তোমাদের সাথে আবার দেখা করছি আর এখানে মাম্মাম বসে আছে বাবাকে ফোন করে বলছে যে আমরা পৌঁছে গেছি এই আর কি আর ওয়েট করছি ডক্টরের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে আমি জানি আমরা এসে গেছি অনেক তাড়াতাড়ি এই জন্য তো এই যে আমার ডাক্তার দেখানো কমপ্লিট এখন আমি বেরোবো এখান থেকে যা করার সমস্যার সমাধান হয়ে গেছে আর এখন বেরোছি চলো তো এখান থেকে বেরোনো যাক এখন এখানে ওষুধ নেব আর খাবো একটু কুরকুরে তো ওই কুরকুরেটা খেয়ে নিচ্ছি দেন ওষুধ নেওয়া হয়ে গেছে মাম্মা আর আমি ফিরছি তো মাম্মা অনেকবারই বললাম ওকে কিছু খেতে তো আমি খাবো কী খাবো সেটাই ভাবছি তো মাম্মা বলছে চা খেতে আর রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটতে আমার তো অনেকই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও তো দেখছি একটা চায়ের দোকান আমার মা এখন চা খাচ্ছে দেখো আর এখানে দাঁড়িয়ে আছি এখন আমরা যাচ্ছি বাস স্টপের দিকে আর আমি নিয়ে নিচ্ছি একটা লিমকা অনেক গরম পড়েছে কলকাতায় আমাদের ওইদিকে সোয়েটার পরতে হয় বাট কলকাতায় এসে একদম কিছু লাগে না তো মা তো একটা চাদর নিয়ে এসেছিলো আর এখানে তারামণ্ডল এখানে দাঁড়িয়ে আছি বাসের ওয়েট করছি তো নর্মাল বাসগুলোতে উঠবো না মা আর আমি দুজনেই ঠিক করেছি কারণ কি আসার সময় ভীষণ কষ্ট হয়েছিলো এই আর কি তো এখন উঠে গেছি এসি বাসগুলোতে তো এসি বাসে উঠলে অনেকটা ভালো লাগে মানে কী বলবো কুল লাগে কারণ কি নর্মাল বাসগুলোতে সত্যি বলছি অনেক ভমিটিং আসে তারপরে গাটা গোলায় এরকম টাইপ হয় তো এই আর কি বাসে বসে বসে সময় কাটাচ্ছি আর মাম্মা ওই যে বসে আছে আর আমি এখানে সিট পেয়েছি ওখানে মাম্মাম সিট পেয়েছে এতক্ষণ তো দাঁড়িয়েই ছিলাম আমি সিট পাইনি এসি বাসে খুব কম সিট থাকে দাঁড়িয়েই যেতে হয় আর অল্প মানুষ উঠলে তো বেশি ভালোই আর বেশি মানুষ উঠলে অসুবিধা তো তারপর আমরা বাস থেকে নেমে গেছি এই যে এখানে হাওড়া স্টেশনের কাছাকাছি তো চলেই এসেছি আর এখন স্টেশনের দিকে যাবো
তো এই যে স্টেশনের দিকে নামছি আর মামাম দেখো এই দোকানগুলো দেখছে যে কি বিক্রি হচ্ছে না হচ্ছে, আমিও যদিও দেখছিলাম। আর এখানে ট্রেনে সব কিছু দেখার দরকার নেই, কারণ কি এখন হচ্ছে 2023 সাল, এখন ফোনেই দেখতে পাই যে কোথায় ফোনেই দেখতে পাই কোথায় ট্রেন দাঁড়িয়ে আছে, কোন ট্রেনে যাব, কত সময়, কত টাকা। তো যাই হোক, এখানে তো ট্রেন এই পাশেই আছে, তো ট্রেনে আমরা উঠেও পড়েছি। এখন এখন যাবো আমরা বাড়িতে, বিকাল হয়ে গেছে আর একটু খাওয়া দাওয়া করেও নিয়েছিলাম সেই ক্লিপটা, যদিও আমার ডিলেট হয়ে গেছে। আর এখন এখানে দেখো ট্রেনে এত খাবার দাওয়ার উঠেছে, লোভ লাগে, বাট এইগুলো খাওয়ার এনার্জি আমার কাছে নেই, কারণ কি পেট পুজো করেছিলাম, অনেক বেশি ভারী একটা খাবার করেছিলাম। তো এখানে সব বাইরের দৃশ্য দেখতে দেখতে এখন যাচ্ছি আমরা বাড়িতে, ব্যান্ডেলের কাছে প্রায় চলেই এসেছি। আর এই যে এখন আমরা ব্যান্ডেল চলে এসেছি দেখো, তো ব্যান্ডেলে একটু ওয়েট করতে হবে, কারণ এই পরের ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, অনেক মানুষ আসতে যাচ্ছে, অনেক ট্রেন আসতে যাচ্ছে, বাট কাটোয়া লোকালের দেখা নেই এই আর কি। তো সন্ধ্যে প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু অন্ধকার হয়ে গেছে। তো 6:30 নাগাদ একটা কাটোয়া লোকাল আসলো, আর সেটাতে আমরা চাপবো, অনেকটা ভিড় রয়েছে। আর লেডিস কামরায়ও ভিড় ছিল আজকে, একটা দূরের সিটই ফাঁকা ছিল। আর এই দেখো লেডিস কামরা যেটাতে আমরা বসে আছি এই আর কি। তো এরকম করেই বাড়ি ফিরছি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো এখন আপাতত টাটা, এই যে আমি আর মাম বাড়িতে প্রায় চলে